হাই ফ্রেন্ডস, জয়া ফুটহাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু খুব গরম জানো তো, এতই গরম হচ্ছে টেকা যাচ্ছে না যে পাখা চালাইনি। তো চলো কী নিয়ে বসেছি আজকে বলে দিই। হ্যাঁ, তার আগে বলি গতকাল ভিডিও দিতে পারিনি, বাড়ির কাজ হচ্ছে তো একটু অসুবিধা ছিল, দিতে পারিনি। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর অনেক বন্ধুই বলছে আমাদের বাড়ির ভিডিওটা দিতে, দেবো, কাজটা কমপ্লিট হোক দেবো। এখন মিস্ত্রি কাজ করছে তো চারিদিকে সব রড টড সব একদম ইয়ে হয়ে আছে, আগোছালো হয়ে আছে, উঠতে পারবো না ঠিক ছাদে যে উঠে দেখাবো তোমাদেরকে, ঘুরে দেখাতে পারবো না। ঠিক একটু হালকা হয়ে গেলে, ঢালাইটা হয়ে গেলে, সিঁড়ির ঢালাইটা হয়ে গেলে নিশ্চয়ই দেখাবো। তোমরা তো আমার পরিবারেরই সদস্য, তোমাদের দেখাবো না কাদের দেখাবো? তো আমার সুখে দুঃখে আনন্দে সবেতে তোমরা। তো চলো এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, যাতে আমার এই রাস্তাটা খুব সোজা হয় তোমার পাশে থাকলে। একা তো কোনো কাজ করা সম্ভব নয়, অর্থাৎ তোমাদের ছাড়া আমার কোনো কাজই সম্ভব নয়। তো চলো বলে দিই কী কী আছে। ভাত, লেবু, পেঁয়াজ আর শসা, আর এখানে আছে বটবটি, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে তরকারি আর চিকেন কষা। আলু ছাড়াই হয়েছে কিন্তু। তো চলো খাওয়া স্টার্ট করি, সঙ্গে থাকো। মেঘ করে আছে, রোদ কিন্তু বেরোয়নি, কিন্তু গরম বিশাল। একটা বন্ধু বলেছ যে তুমি একা বসো কেন, কেউ কি বাড়িতে নেই? দাও বাড়িতে আমরা তিনজন, আর যে বাচ্চাগুলোকে নিয়ে বসি, তাদের আগে স্কুল বন্ধ ছিল, বসতো, স্কুল খুলে গেছে তো সবাই স্কুল যাচ্ছে। আর আমার ছেলে উচ্চ মাধ্যমিক দেবে, সেও স্কুল যাচ্ছে, আবার যখন ঘরে থাকে সে ভিডিও করে দিয়ে সে তার কাজ করছে, ওই জন্য সুযোগ সন্ধানে তারা বসে। আর তোমাদের দাদা এখন একটু ব্যস্ত আছে বললাম না, তোমরা পাশে থেকো না, তাহলেই হবে। Thank you.
লেবুগুলোর প্রচুর রস, এগুলো সেই গন্ধ লাগে লেবু। লেবু মাখালেই একটু নুন না দিলে ঠিক হয় না, লেবুটা টক হেভি।
তো চলো फ्रेंड्स আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি টাটা